আল্লাহর কিতাব সত্য কোরআন আসমানে কিতাব সত্য বিশ্বাস করার নাম ঈমান নবী রাসূলগণ আল্লাহর প্রেরিত আল্লাহর পক্ষ থেকে তারা বাশির ও নাজির বিশ্বাস করার নাম ঈমান আমাদের একটা বিচার হবে যেদিন বিচারালয় কায়েম হবে বিচারপতি আল্লাহ হবে সব মানুষ এমনকি দুনিয়ার যত কর্তৃত্বশীল ব্যক্তিত্ব অথবা দুনিয়ার বিচারালয়ের বিচারক যে হবে সকল মানুষ নামি সকল মানুষেরই বিচার হবে সবাই আসামির আদালতে দাঁড়াবে বিচার হবে বিচার করবেন একজন তিনি কে আর সব হইব আসামি এটার উপরে বিশ্বাস ঈমান যার নাই সে বেঈমান হয়ে যায় আর যার বিচার দিবসের উপরে ঈমান মজবুত হয় তার নাম ঈমানদারের লিস্টে চলে যায় বিচার দিবসের ঈমান যত মজবুত হয় তত বেশি মুত্তাকি হয়ে যায় গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তত বেশি সহজ হয়ে যায় গুনাহ থেকে বাঁচার ব্যাপারে যোগ্য হয়ে যায় যত বিচার দিবসের ঈমান মজবুত হয় আমাদের তো একটা বিচার হইব সেই দিন বিচারালয় ছোট 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 নেকির কাম বান্দার নাজাতের জন্য উসিলা হইব লা তাহকিরান মিনাল মারুফ শাইআ হইতে পারে মুমকিন এটা হতে পারে সেদিন আল্লাহ বলবে যাক ভালো মানুষ গল্লকে তো বসে সময় কাটাইছিস আজকে তোরে শর্মিন্দা করে লাভ কি যা তোরে ভালো মানুষ হিসেবে গণ্য নিলাম তোরে মাফ করে দিলাম যদি বলে যা তুই তো আমার ভয়ে আমাকে পাওয়ার মানুষে কখনো কেঁদেছিস তওবা করেছিস আলেমদের সামনে বসছিস তুই ভালো আর নিয়ত করছিলি যা তোরেও মাফ করে দিলাম লা তাহকিরান মিনাল মারুফ শাইআ হতে পারে এক রাত্রির ইবাদত এক রাত্রির কিছু বন্দিগি এইটা বিচার দিবসে ক্ষমা পাওয়ার উসিলা হবে বিনা হিসাব জান্নাতি হওয়ার উসিলা হবে রাতের ইবাদতকারীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব মাফ করবে যেদিন বিচার হবে সেই দিন বিচারের মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই বলেছেন বিচারের কাঠগড়ায় একটা খাতা থাকবো যে খাতায় জান্নাত লিস্টি থাকবো জান্নাতিদের নাম লেখা থাকবো বিনা হিসাব জান্নাতি ডেকে ডেকে কব এই এই ওই অমুক ওই অমুক ওই অমুক যা যা আগে আগে জায়গা ডাক দিব এরকম খাতা এই মাদ্রাসার ছাত্র যারা তাদের একটা হাজিরা খাতা আছে না যে কোনো স্কুলের একটা হাজিরা খাতা আছে না হাজিরা খাতায় নাম থাকলে সে ওই প্রতিষ্ঠানের মেম্বার সদস্য বিনা হিসাব জান্নাতিদেরও ময়দানে মাহশারে খাতা থাকে এরা বিনা হিসাব জান্নাতি এই ফেরেশতারা এবারে ডাকো ডাকো ডেকে ডেকে জান্নাত দাও জান্নাত দাও এক একজন বিনা হিসাব জান্নাতির সাথে 70,000 করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলবে এগুলো জান্নাত দাও জান্নাত দাও জান্নাত দাও ডাক দিতে থাকবে হাজিরা খাতা দলের হাজিরা খাতা আছে না হ্যাঁ হ্যাঁ কি দলের হাজিরা খাতা নাই থানার আওয়ামী লীগের ভোটারের খাতায় কারোর নাম থাকে থানার বিএনপি ভোটারের খাতায় কারোর নাম থাকে বিএনপির দলের একটা লিস্টে আছে না এরা কয় না এই এই আমাগর এই থানায় আমাগর ভোটার এত আছে কয় না কি এমনি কয় ফিরি ফিরি কয় এটা গণনা আছে তো আবার সরকারি দলের যাদের খাতা আছে এরা এই এই আমাগর এই থানায় অমুক 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 আমাগর আমাগর এরম যখন কয় আমাগর তখন তার বিচার টিচার সব সোজা হয়ে যায় সোজা হয় না দলের খাতায় নাম থাকলে যেমন থানা সোজা হয় কোর্ট সোজা হয় বিচার সোজা হয় ইবাদুর রহমানের একটা খাতা থাকবে হাসরের মাঠে এই খাতায় যাদের নাম থাকবে তাদের বিচার টিচার সব সোজা হইব খালি সোজা হইব আর বলবো যাও যাও সিধা জান্নাতে চলে যাও আল্লাহু আকবার বলে ইবাদুর রহমান খাতা থাকবে ওই খাতার ভিতরে যে সকল কারণে বান্দার নাম
উঠানো হয় তার ভিতরে একটা গুণ যেই গুণ থাকলে রহমানের গোলামের খাতায় নাম উঠা যায় একটা গুণ হলো বহু গুণ আছে যে গুণগুলো অর্জন করলে রহমানের গোলামের লিস্টে নাম যায় তার ভিতরে একটা গুণ হলো যারা রাতের ইবাদতকারী হয় রাতের বেলায় জিকিরকারী হয় রাতের বেলায় নামাজ পড়নেওয়ালা হয় রাতের বেলায় সেজদা দেনেওয়ালা হয় রাতের গোলামি আল্লাহ পাকের গোলামি করনেওয়ালা যারা হয়ে যায় রাতের ইবাদতকারীদের নাম ইবাদুর রহমানের ওই খাতায় পাওয়া যাবে এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত সাজা করে দিবে এরা রাতের ইবাদতকারী তাই তাদের জান্নাত সাজা হয়ে যাবে রাতের ইবাদত এই এখন তো রাতের গুনাহ করার মানুষ বেশি ঠিক না ঠিক এত আস্তে কইলেন লাগে জেনে যে রাত ভরে খালি ইবাদত করে আপনি করে লাগাল লোক রাতে এখন গুনাহ করার মানুষ বেশি এখন রাতের জিকির করার মানুষ কম রাতের তাহাজ্জুদ করার মানুষ কম না বেশি কম রাতে ফেসবুক চালেন না মানুষ টিভি দেখেন না মানুষ সিনেমা দেখেন না মানুষ রাতে গান শুনেন না মানুষ নাটক শুনেন না মানুষ আপনারাই কইছেন আমি কিন্তু কই নাই আপনি রাতের বেলায় এই পাপাচারীর জগতে ঢুকে থাকার মানুষ এখন কম না বেশি বেশি জিনিসটা দিন যাইতেছে জিনিসটা কি কমতেছে না বাড়তেছে অথচ রাতের অপরাধ রাতের অপরাধ অপরাধ অন্ধকার রাতের অপরাধ যেটা রাত জেগে অপরাধ করে এই অপরাধী যারা আছে আধার রাতের অপরাধী আধার রাতের ইবাদতকারীরা যেমন খুব ভালো রাতের আন্ধারে যারা বাকপারি করে চুরি করে অপরাধ করে এরা জঘন্য বাকপার জঘন্য অপরাধ আবার রাত্রে যারা ইবাদত করে তারা ভালো ইবাদত করে এ কারণে রাতের কিছু অংশ ইবাদতে কাটানোর সুযোগ পাওয়া এটা তো খুব সাআদাত মান এক বিহা নেহায়েতি একটা আজিম শান একটা সিফাত একটা গুণ রাত্রে ইবাদত করার সুযোগ পাওয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হযরত ওমর ওনার ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর এ আব্দুল্লাহ ইবনে ওমর রাতে মারাত্মক ঘুম ঘুমাইতো মারাত্মক ঘুম বুঝছেন হ্যাঁ যেই ঘুমে কোনো খোঁজ খবর আর থাকে এরকম ঘুম ঘুমাইত রাত্রে ঘুম এক একজনের এক এক রকম হয় কারোর ঘুম একটু পাতলা হয় কারোর ঘুম একটু হ্যাঁ কিছু আছে হালকা ঘুমের মানুষ আছে কিছু বেখাপ্পা ঘুম ঘুমেন না কিছু লোক আছে এগুলোর কোনো খোঁজ খবর থাকে না যেমন আনামিন হুম আমি তাদের ভিতরে একজন বেখাপ্পা ঘুম ঘুমেন না যারা তার মানে ছোটবেলায় আমার ঘুম আমি যখন ছাত্র ছিলাম এরকম পড়া ছিল মাঝে মধ্যে ছাত্ররা রাত্রে যখন পড়তাম না ঘুমাইতাম যে আমার তসক টসক ধরে নিয়ে মাদ্রাসা একেবারে হুজুরের রুমের করিডোরের কাছে নিয়ে আমার তসক সহ আমার শুয়ে রেখে আসত হুজুরে এ দেখতে যে আমি হুজুরের রুম বরাবর শুয়ে রয়েছি উদ্দেশ্য হইলো আমার পিকনিক খাওয়ানি বুঝলেন আমার যে তসকে ধরে নিয়ে ওইখানে শোয়া দিছে আমার কোনো খবরও নাই এমনিতেও ঘুম কাল মৌত নম কাল মৌত ঘুমটা মরণের মতো কেউ ঘুমে যতক্ষণ রইল অতক্ষণ কেমন যেন মইরা রইল এই কারণেই ঘুম থেকে জাগলে দোয়া পড়ে কি জানেন ঘুম থেকে ওঠার দোয়া এটাও কেবলমাত্র আমি আপনাদের জন্য মঙ্গল গ্রহ থেকে আনতেছি এরকম একটা অপরিচিত দোয়া মনে হবে তাই না খুব পরিচিত একটা দোয়া
ঘুম থেকে উঠা মানুষ বলে আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা আমাতানা মানে আল্লাহ শুকর ওই মহা মালিকের শুকর যিনি আমরা মরা যাওয়ার পরে আমাদের আবার জীবিত করলেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন খোদার শুকর আদায় করো ঘুমাইছিলা মানে মরে গেছিলা শুকর ওই মহান মালিকের যে মালিক তোমরা ঘুমিয়ে পড়ার পরে মরে যাওয়ার পরে আবার তোমাদের আবার নতুন করে জেতা করছে তার মানে ঘুমটা হলো এক ধরনের মৃত্যুর মতন মৃত্যুর মতন তবে সবার ঘুম এক রকম হয় না কিছু মানুষের ঘুম থাকে খুব পাতলা এর ঘুমায়ও আবার কথাও শুনি এরকম আছে মনে হয় বোঝে না ঘুমাইতেছে ঘুমের থেকে ওইটা গায়ে কিনে তুই বদ নাম করলি কেন আমার তুই না ঘুমাইলি আমি তোর বদনাম করছি এটা তুই জানলি কেমনে আমি ঘুমাইছি ও শুনছি কিছু মানুষের ঘুম পাতলা থাকে আবার কিছু মানুষের ঘুম কড়া থাকে আব্দুল্লাহ ইবনে ওমরের ঘুম এত কড়া ছিল যে উনি ঘুমায় গেলে বেখবর হয়ে যেতেন এমনকি ঘুমের ভেতরে মানুষ স্বপ্নে দেখে ঘুমের ভেতরে কি দেখে স্বপ্ন কি না ঘুমায় দেখুন যায় না ঘুমায় কারা কারা স্বপ্ন দেখছেন জীবনে একবার আর তোলেন নাই তো স্বপ্ন দেখতে এলে এটা কই দেখে স্বপ্নটা কোন জায়গায় যায় দেখে ঘুমের ভেতরে মানুষ স্বপ্ন দেখে স্বপ্নটা নিজে নিজে দেখুন যায় না কেউ যদি নিয়ত করে যে আজকে আর স্বপ্ন দেখুন ঘুমাইলাম আজকে একটা স্বপ্ন দেখুন নিয়ত করে কেউ ইচ্ছা করে স্বপ্ন দেখতে পারে না স্বপ্নটা এটা কুদরতি ভাবে দেখে কুদরতি ভাবে ঘুমের ভেতরে মানুষ স্বপ্ন দেখে হ্যাঁ কেউ কেউ ঘুমের ভেতরে ভালো স্বপ্ন দেখে কেউ কেউ ঘুমের ভেতরে খারাপ স্বপ্ন দেখে ঘুমন্ত অবস্থার কিছু কিছু স্বপ্ন ওহির মর্যাদা পেয়েছে নবীর স্বপ্ন দেখে সেই স্বপ্নটা ওহি হয়ে যায় যেমন হযরত ইব্রাহিম স্বপ্নে দেখতেছেন ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহু নিজের ছেলেরে বলতেছেন সন্তান আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছি যে আমি তোমারে জব করতেছি নবীদের স্বপ্ন ওহি নবীরা যদি কোনো স্বপ্ন দেখে এটা ওহি প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে ওহি হযরত ইসমাঈলও বুঝেন যে বাবার স্বপ্নে এটা ওহি জনে বলে ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন এটা ওহি এমনকি কেউ যদি নবীর যুগে স্বপ্ন দেখে আর নবী যদি এই স্বপ্নকে সত্য স্বপ্ন বলে সেটাও ওহির চল্লিশ প্রকারের ভেতরে একটি প্রকারের ওহি কারণ স্বপ্নকে রাসূল সমর্থন করলো নবী সমর্থন করলো তার স্বপ্ন ওহি হয়ে যায় যেমন আমরা যে আজান দেই পাঁচ বেলা মসজিদে আজান দেওয়া হয় আজান কিন্তু স্বপ্নের মাধ্যমে এসেছে এবং আজানের এই স্বপ্নটা এটা নবীর স্বপ্ন না একজন সাধারণ সাহাবীর স্বপ্ন সাধারণ মানে কৃষক সাহাবীর স্বপ্ন তো আলেম সাহাবীর স্বপ্ন না খেজুর বাগানের রাখাল সাহাবীর স্বপ্ন আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দ রব্বিহ খেজুরের বাগানের রাখাল ছিলেন উনি ওনার একটা স্বপ্ন এই স্বপ্নটা উনি দেখার পরে আল্লাহর রাসূল বললেন এই আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দ রব্বি রুয়াতুকা সাদিকান রুয়াতুকা সালিহান তুমি যে স্বপ্ন দেখছো এটা
সত্য স্বপ্ন সুন্দর স্বপ্ন যে তোমাকে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো শুনাইছে ইনি হলো আল্লাহর ফেরেশতা আল্লামাকাত তাযীন তোমাকে আযান শিখায়া গেছে বেলালকে ডাকো মিনারায় দাঁড়ায় আযান দিতে বলো কিয়ামত পর্যন্ত এই শব্দগুলো মানুষের কানে কানে বাজতে থাকবে কিয়ামত পর্যন্ত এই মানুষদেরকে এই শব্দের মাধ্যমে নামাজের দিকে আহ্বান করা হবে আল্লাহু আকবার জোরে করে বলে স্বপ্ন এমন কি সন্তান জন্ম হওয়ার পরে মানুষ জন্মের পরে এই শব্দগুলোই মানুষের কানে সবার আগে দেয়া হয় স্বপ্ন এই শব্দগুলো কিন্তু আগমন করেছিল স্বপ্নের মাধ্যমে তবে ব্যবধান হলো এই স্বপ্নের সত্যায়নকারী খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে স্বপ্ন ওয়াহীতে রূপান্তরিত হয়েছে এটাও কোরআনের আয়াত যেমন ওহি স্বপ্নটাও এক প্রকারের ওহি বুঝাইতে পারছি বুঝলে বুঝছেন না বুঝলে না বুঝছেন আমার কর কথা আমি কইছি বাস ঠিক না এর চিত্তার সাহস করে বুঝেন কায়দা নাই অর্থাৎ আমি পারতেছি না এর চিত্তে আরো সহজ করে বলি তার মানে কিছু কিছু মানুষের স্বপ্ন ওহিও হয় আবার স্বপ্নের মাধ্যমে কখনো কখনো সুসংবাদ আগাম দেওয়া হয় কখনো কখনো স্বপ্নের মাধ্যমে দুঃসংবাদ দেওয়া হয় আমার এক বন্ধু স্বপ্নে দেখছে স্বপ্নে দেখে আমার এক ভাই তাবির পারেন নি আপনি চেষ্টা করে দেখি কি কিছু কইবেন নি হ্যাঁ কিছু একটা কম কি স্বপ্নে দেখছে সে স্বপ্নে দেখছে স্বপ্ন আমার কাছে বর্ণনা করছে বর্ণনা করার পর আমি বললাম যে তাবিরুর রুইয়া যে কিতাবগুলো আছে ওগুলো পড়া যা বোঝা যায় আপনি কন্যার বাবা হবেন আমি কথা কইছি আপনি আপনি আপনার একটা মাইয়া হইব হ্যাঁ আমার বিবি তো প্রেগনেন্ট তাহলে আপনি আমার কন্যার নাম রেখে আলাম তাই আমি তাবির যেহেতু করছেন আন্দাজি তবে স্বপ্নের মাধ্যমে খবর জানা যায় তাবির যেহেতু করে আলাইছি তাই ঠিক আছে সাহস করে নাম রেখে আলাই কি নাম রাখবো কি নাম আপনি রাখেন আমি তাহলে আফিফা রাখেন না আল্লাহর কি মেহরবানি আসলে কন্যা হয়েছে যে আমি যে স্বপ্নের নাম স্বপ্ন দেখার হ্যাঁ স্বপ্নের তাবির করে যে আফিফা রেখে দিয়েছিলাম নাম নাম আফিফা রাখছে কখনো কখনো স্বপ্নের মাধ্যমে সুসংবাদ পাওয়া যায় কখনো কখনো স্বপ্নের মাধ্যমে দুঃসংবাদও আসে যেমন আজিজ মেসের স্বপ্নে দেখছে ইউসুফ নবী কয় স্বপ্নে দেখছেন যা তাতে বোঝা যায় দুর্ভিক্ষ ইজ কামি দুর্ভিক্ষ আইতাছে তাহলে কি হইব কয় স্বপ্নের শের বাগে যেটা দেখছেন ওখানে দুর্ভিক্ষের সময় কি করবো সমাধান আল্লাহ কয়ে দিছে তাই নাকি তাহলে যদি এরকমই হয় তাহলে তুমি ওই সময়ের সংকটের সময়ের মন্ত্রিত্বটা তোমার দিয়ে দিলাম তাজি যে মিসির পয়গম্বর ইউসুফকে খাদ্যমন্ত্রী বানায় দিছে স্বপ্নের ব্যাখ্যা করে খাদ্যমন্ত্রী হয়ে গেছে তবে কিছু কিছু স্বপ্ন আছে ওয়াসওয়াই শয়তানি শয়তানে দেখাই আবার কিছু কিছু স্বপ্ন আছে মানুষ যা কল্পনা করে তাই দেখে ফেলায় হাদিসুন নাফস এখানে হারা দিন ভোট চায় জেনে যায় হেনে কয় ভোট দিয়ে না মানে হারা দিন ভোট চায় এ কামই হলো ভোট চাওয়া এটা একটা কাম মাঝে মাঝে রাত্রে স্বপ্নে দেখে যে ইলেকশন হয়েছে আর পাশ করছে কারণ দিন বইরা যা কল্পনা করে রাতের বেলায় এটা স্বপ্নে দেখে কারণ যখন বিয়ের সাথে ঠিক হয় হে হঠাৎ করে স্বপ্নে দেখে যে বউয়ের ঘরে চলে আইছে আসলে কিন্তু কেমন কথা হইতে আছে কারণ এই কল্পনা করতে করতে সারাদিন বিয়া 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 বউটা কেমন হইব চোখটা কেমন হইব নাকটা কেমন হইব এটি কল্পনা করে কল্পনা করতে করতে রাতের বেলায় যখন ঘুমায় তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে বিয়া করছে তো বিয়ার খুশিতে নাচ ভাল লাগছে দৌড়াদৌড়ি করতেছে খুব আনন্দ ফুর্তি পরে দেখেছে খাটের নিচে কোলবালিশ নিয়ে পড়ে গেছে
এই এই প্রকারের স্বপ্নকে হাদিসুন নাফস বলে, মানে যা কল্পনা করে ওইটা স্বপ্নে দেখে। এই স্বপ্ন টপ্ন যা কিছু ঘটে এই সব মানুষের ঘুমের ভিতরে যায়। তবে কিছু মানুষ ঘুম এত করা হয় যে স্বপ্ন দেখলে স্বপ্ন ভুলে যায়। পৃথিবীর রাজা বাদশারাও স্বপ্নে দেখে স্বপ্ন ভুলছে, যেরকম বুখতে নাসার হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম যার স্বপ্ন বলে দিয়েছিলেন, তার মানে বুখতে নাসার সারা দুনিয়ার বাদশাহী করছে। বুখতে নাসার সারা পৃথিবীর বাদশাহী করার মতো চৌকস ব্রেনি একজন বাদশা হে স্বপ্নে দেখে ভুলে গেছে, ভুলে যাওয়ার পরে তো মাথা খারাপ হয়ে গেছে। এবার এলাকায় যে সকল আলেমদেরকে সে সাহায্য সহযোগিতা করে এদেরকে দেখে বলতে চাই, তোরা দরবারে টাকা পয়সা নিয়ে খাস দাস থাকস, তোর বেতন আমি সরকারি ভাবে দিই, তোরা আমার সরকারি ইমাম, আমি একটা স্বপ্নে দেখছি, এই স্বপ্নের তাবির তোরা করবি। তো হেরা সবাই কয়, কি স্বপ্নে দেখছেন কন? কয় স্বপ্ন ভুলে গেছি। কয় তোর যে বেতন দেই তোর কোনো কাম নাই, আমি কি স্বপ্নে দেখছি এটাও তোরা করবি, যদি না কস তাহলে তোকে গোলা কেটে ফেলাই দেবো। এত বড় জালেম ছিল যে স্বপ্ন দেখছে, স্বপ্ন হে হে আর একজন স্বপ্ন বলতে পারে নাই দেখে তার গলা গলাই কেটে ফেলাইছে। কইতে পারলি না কেন? তুই কি ইলিম শিখছ? এরকম জালেমের জালেম। হযরত দানিয়াল আলাইহিস সালাত ওয়াস সালাম বুখতে নাসার জেলখানায় ছিলেন, উনি জেলখানার থেকে বললেন, এই বুখতে নাসার রে মানুষ মারামারি বন্ধ করতে কর, আমি ও কি স্বপ্নে দেখছে আমি বলবো ইনশাআল্লাহ। খবর পৌঁছে হযরত দানিয়াল আলাইহিস সালাত ওয়াস সালাম নবুয়তের নূরের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার স্বপ্ন কি এটা জেনে তাকে বললেন যে আমি এইটা স্বপ্নে দেখছি, হ্যাঁ এটাই দেখছি, এটাই দেখছি। স্বপ্ন ভুলে যায় মানুষ, কিন্তু কিছু কিছু মানুষ আছে স্বপ্ন দেখে অনেক কিন্তু কিচ্ছু মনে থাকে না, তার ঘুম করা হইলে কিছু মনে থাকে না। তো আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস শরীফের থেকে বলতেছি, আমি হাদিস বলতেছি এখন একটা, যে আব্দুল্লাহ ইবনে ওমর ঘুমে এত পাকা ছিল যে যা স্বপ্নে দেখতো সব ভুলে যেত, কোনো সময় স্বপ্ন মনে থাকতো না। আব্দুল্লাহ ইবনে ওমরের একটা আফসোস দিলের ভিতরে, কারণ আল্লাহর রাসূলের একটা আমল ছিল এটা, ফজরের নামাজ পড়ে আল্লাহর রাসূল মসজিদে মুসল্লিদের দিয়ে ঘুরে বসতেন, রাতের বেলায় নিজে কোনো স্বপ্ন দেখলে মুসল্লিদেরকে স্বপ্ন রাসূল বয়ান করে শোনাইতেন, এবং মুসল্লিরা কেউ যদি সাহাবীরা স্বপ্নে দেখত তাহলে নবী তাদের স্বপ্নের তাবির করতেন। ইবনে ওমর পয়সা পয়সা খালি দেখে যে সাহাবীরা সুন্দর সুন্দর স্বপ্নের তাবির লয়ে যায়, মনে তার আফসোস, হায় রে কি মগার মগা হইলাম আমি, এত স্বপ্নে দেখি একটা স্বপ্ন মনে থাকে না, যদি আমার একটা স্বপ্ন মনে থাকতো তাহলে আমি নবীর কাছ থেকে তাবির করাইতে পারতাম। এ কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আফসোসে দোয়া শুরু করলেন, দোয়া শুরু করলেন, ও আল্লাহ তুমি আমাকে একটা স্বপ্নে দেখাও আর দয়া করে আমার স্বপ্নটা ভুলিয়ে দিও না, স্বপ্নটা যেন আমার মনে থাকে, আর আমি যেন রাসূলের কাছে যাইয়া আমার স্বপ্ন বর্ণনা করতাম পারি, আর হাবিবি কিবরিয়া নবী যেন আমার স্বপ্নের ব্যাখ্যা আর তাবিরটা করে। আল্লাহ তুমি আমাকে একটা স্বপ্নে দেখাও এবং আমার স্বপ্নটা আমাকে স্মরণ রাখাও, ঘুম এমন করা দিছো আমারে যে আমার কিছু মনে থাকে, আল্লাহ আমার যেন মনে থাকে, আমি যেন আমার স্বপ্ন ভুলে না যাই, আমি যেন নবীর কাছে স্বপ্ন বর্ণনা করতে পারি, এরকম একটা স্বপ্ন আমাকে দেখাও এবং স্বপ্নটা স্মরণ রাখাও। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন এই দোয়া করতে 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 আমার কপাল খুলে গেল, একদিন আমি স্বপ্নও দেখলাম আল্লাহর কুদরত, স্বপ্নটাও আমার স্মরণ রইল, স্বপ্ন এবার আমার মনে আছে যে কি স্বপ্নে দেখছি। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর বলে
এই সাহস নাই আমি স্বপ্ন যায় রাসূলের কাছে বলমু নবীর এরকম ভয় পাওয়া পায় শুধু উনি নবীর এরকম ভয় পায় না ওনার বাপেও ভয় পাইতো হযরত উমরও ভয় পাইতো হযরত উমর এই আযান স্বপ্নে দেখছে বহুবার আগে কিন্তু ডরে রাসূলের কাছে বলে নাই যেদিন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বি যায় কইছে যে আমি স্বপ্নে দেখছি এই আযান আর রাসূল বলে এটা তো ফেরেশতায় দেখাইছে হযরত উমর তখন কয় এইগুলা তো আমি অনেক আগে থেকে দেখি ডরে কই না বাপ যেরকম ছেলেও এরকম বাপ কাহিলিম না আগর বেটে পর আসবার হো তো পেশার কাবিল মিরাস পিতার কেউ কর হো বাপেও স্বপ্ন করা সাহস হয় না কুলায় স্বপ্ন দেখে আজকে মনে আছে কিন্তু নবীর কাছে বলা সাহস পাইতেছে না তাহলে তাবির নিব কেমনে তো হযরত উমরের মেয়ে নবীর ঘরে উম্মুল মুমিনিন হিসেবে আছে নিজের বোনের কাছে যা বলে আই বোন নবীজির কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য যাওয়ার হিম্মত নাই আমি একটা স্বপ্নে দেখছি স্বপ্নটা নবীর সামনে বসা বলার মতো সাহস হইতেছে তা আমার এই স্বপ্নটা তোর কাছে আমি বলতেছি তুই আমার স্বপ্নটা রসুলে শুনাবি শুনে বলবি আমার ভাই আব্দুল্লাহ এই স্বপ্নে দেখছে আপনার কাছে বলার সাহস নাই তার আপনারে তাবির করতে কইছে কি স্বপ্ন দেখছস কয় ভাই তো বোনের কাছে পায় কয় আমি স্বপ্নে দেখি যে আকাশ থেকে নুরানি একটা রশি জমিনে পড়ছে আর দুইজন ফেরেশতা আমারে ধরছে দুই পাশ থেকে দুইজন ফেরেশতা আমাকে ধইরা এই নুরানি রশিটা ধইরা আমাকে আকাশের উপরে যাইতে কয় উপরের দিকে যাইতে কয় দুইজন ফেরেশতা আমাকে রশি ধরে ধরে আসমানে উঠতে কয় আমাকে এই রশিটা ধরায় দিছে এরপরে আমার স্বপ্ন ভেঙে গেছে স্বপ্নটা বলবি রাসূলকে আর রাসূলের কাছ থেকে তাবির লইবি আব্দুল্লাহ ইবনে উমর নিজের স্বপ্ন নিজের বোনের কাছে বলে চলে আসছে তো আল্লাহর রাসূল ঘরে আসলে উম্মুল মুমিনিন বলে ওগো সরকার ওগো সরদার আমার ছোট ভাই আব্দুল্লাহ সে একটা স্বপ্নে দেখছে মসজিদের নববীতে সবাই স্বপ্ন আপনার কাছে কয় আপনার কাছ থেকে স্বপ্নের তাবিল লয় কিন্তু আমার ভাই আপনাকে ভয় পায় রাতে ঘুমন্ত দেখা স্বপ্ন আপনার কাছে বলার হিম্মত তার নাই তাই স্বপ্নটা আমার কাছে বলছে আমি বনেরই উকিল বানাইছে আপনারে কইতো আর আপনার কাছ থেকে তাবিরটা লইয়া তারে শুনাইতে বলছে কি স্বপ্ন বলো আল্লাহর রাসূল কি উম্মুল মুমিনিন স্বপ্ন শুনাইলেন এই স্বপ্ন আব্দুল্লাহ ইবনে উমর দেখছে যে একটা রশি আকাশ থেকে জমিনে পড়ছে দুইজন ফেরেশতা রশি ধরে ধরে তারে আসমানে উঠা যাইবার কয় এই স্বপ্নের ব্যাখ্যা কি স্বপ্নটা দেখা আল্লাহর রাসূল মাত্র দুইটা কথা বলছেন একটা কথা বলছেন যে নিয়ামার রাজুল আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে উমর তো একজন ভালো মানুষ আব্দুল্লাহ ইবনে উমর একজন ভালো মানুষ ওয়াকই বাস্তবেই আব্দুল্লাহ ইবনে উমর ভালো মানুষ এত ভালো মানুষ যে নবীর নকল এত করে মক্কা থেকে মদিনার পথে যেই জায়গায় আল্লাহর রাসূল পেশাব করছেন ইস্তিনজা করছেন আব্দুল্লাহ ইবনে উমর নবীর নকল করার জন্য ওই জায়গা দিয়ে অতিক্রম করলে রাসূলের বসা ইস্তিনজার জায়গায় উনি বসে থাকতেন কোনো ইস্তিনজা না করে উঠে চলে আসতেন লোকেরা বলতো পেশাব টেশাব করলা না কাজায় হাজত সারলা না তাই বসলা কেন উনি বলতেন রাসূলের সাথে এই পথে সফর করেছি নবী এখানে বসে ইস্তিনজা করেছি আমার ইস্তিনজার হাজত হয় নাই কিন্তু নবীর মতো নকল কইরা বইসা নবীর এই অনুসরণটাও আমি এখান থেকে কইরা গেলাম মানে রাস্তায় চলতে রাসূল কোথায় ইস্তিনজা করতে বসছে সেখানে তিনি বসতেন তার মানে তাইলে নবীর আমলকে কতটা ফলো তিনি করতেন আল্লাহর রাসূল বললেন
আব্দুল্লাহ ইবনে উমর নিহমার রাজুল সে উত্তম মানুষ দ্বিতীয় শব্দ আল্লাহর রাসূল বললেন আহ সে যদি রাতে ইবাদত করত রাতে হে ঘুমায় খালি রাতে যদি সে ইবাদত করত রাতেও যদি সে নামাজ পড়ত সেজদা দিত ইবাদত করত কতই না ভালো হইতো তার মানে হলো যেই রশিটা আকাশ থেকে জমিনে পড়া দেখছে এই রশিটা হলো রাতের ইবাদতের রশি কেউ যদি রাতের ইবাদত করে তো রশি ধরে ধরে যেমন উপরে উঠা যায় রাতে ইবাদত করলে নামাজ পড়লে রাতের ইবাদত দিয়া সুজা উপরে উঠা যাওয়া যায় আকাশে চলে যাওয়া যায় রাতের ইবাদত এত দাম আল্লাহর রাসূল বললেন সে যদি রাতের বেলায় নামাজ পড়ত আব্দুল্লাহ ইবনে উমর বলে আল্লাহর নবী আমার স্বপ্নের এই ব্যাখ্যা করার পর থেকে জীবনে কোনোদিন আর তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই আমার আল্লাহু আকবার জোরে বলেন জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রাতের নামাজ জীবনে কোনোদিন আর কাজা হয় নাই যারা রাতের বেলায় নামাজ পড়ে রাতের বেলায় যারা জিকির করে যে রাত জেগে ওয়াজ শুনতেছে রাত জেগে জিকির করতেছেন রাত জেগে কিছু ইবাদত করতেছেন এটা দামি রাতের ইবাদত যারা করে তারা আসমানে উঠা যায় তাদের মর্যাদা উঁচু হয়ে যায় রাতে যারা ইবাদত করে এ কারণে আল্লাহর গোলাম যারা বিনা হিসাব রহমানের গোলাম হিসেবে আল্লাহর জান্নাতে যাবে তাদের বহু সিফতের ভেতরে একটা সিফত হলো والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما عباد الرحمن رحمنের গোলাম হিসাবে তাদের নাম যারা রাতের ইবাদত করবে يبيتون لربهم ঘরের ভিতরে ইবাদত করবে কিন্তু আমাদের ঘরের ভিতরে ইবাদত নাই আমাদের ঘরের ভিতরে টিভি আছে আমাদের ঘরের ভিতরে গান আছে আমাদের ঘরের ভিতরে ইবাদত নাই ঠিক না ভাই কথা কন না কেন আপনারটা খায় আপনারটা পরে আপনার ছেলে আপনার মেয়ে সারা রাত রাতের বেলায় জাগনা রইছে কম্পিউটার চলতেছে মোবাইল চলতেছে সে রাতের বেলায় গুনাহ করতেছে আপনি জেনেও না জানার ভান করতেছেন রাতের বেলায় ঘরগুলো গুনাহের আখড়া হইতেছে জেনে না জানার ভান করতেছেন না না রাতের বেলায় ঘরের ভিতরে ইবাদত হয় কিনা তদন্ত করবেন আল্লাহর রাসূল নিজের কন্যা ফাতেমাকে বলতেন এই ফাতেমা রাতে যখন শুইতে যাইবা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়া তারপরে ঘুমাইবা তাসবিহে ফাতেমি দিয়ে দিবেন আবার আল্লাহর রাসূল সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ জান্নাতি রমণীদের সর্দারিনী হযরত ফাতিমাকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেন সরাসরি আই ফাতিমা রাতে নামাজ পড়তো তো ফাতিমা বলতো চেষ্টা করি আল্লাহর রাসূল বলতেন সুজা 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 বলো সুজা সুজা বলো পড়ো কি পড়ো না ফাতিমা বলতেন জি হ্যাঁ আব্বা জান রাতে নামাজ পড়ি আল্লাহর রাসূল বলতেন হ্যাঁ রাতে নামাজ পড়বা এক হাদিসে আল্লাহর রাসূল বলেন একটা ছাগলের দুধ দহন করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় হইলো রাতে নামাজ পড়বা আল্লাহর রাসূল বলেন আরেক হাদিসে
কেউ যদি রাতে উইটার নামাজ না পড়তে পারো তাহলে এশা আর বিতরের নামাজের মাঝখানে দুই চার রাকাত নামাজ পড়া লইবা এশার নামাজ আর বিতরের নামাজের মাঝখানেও কেউ যদি দুই চার রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে রাতের নামাজি হিসেবে গণ্য করে রাতে ঘুম ভাঙে না তাহলে এশার নামাজ পড়ে দুই রাকাত নামাজ চার রাকাত নামাজ পড়া লও নফল তারপরে বিতর পড়ো মা সাল্লা বাইনাল ইশা ওয়াল বিতর এশার বিতরের মাঝখানে যা পড়া হবে এটাও রাতের নামাজ হিসেবে গণ্য করা হবে আল্লাহু আকবার বলে কমাসকম মাহফিলে আসলে রাতের বেলায় জিকির তো হয় এটা তো যাত্রার মঞ্চ নয় এটা নাটকের মঞ্চ নয় এখানে আল্লাহ পাওয়ার ফিকির তো হয় আল্লাহর নামের জিকির তো হয় এই কারণেই ফেরেশতারা ঘিরা ধরে যে এরা রাতের ইবাদতকারী দেহ করে maaf করে দে আল্লাহ কয় ওগরে maaf করে দিছি তোরা সাক্ষী থাক সুতরাং রাতের ইবাদত বন্দেগী করা শুধু আজকে মাহফিলে বসে রাতে কিছু জিকির করলেন ওয়াজ শুনলেন তা না একটা ওয়াদা কি আপনাদের কাছ থেকে পেতে পারি প্রত্যেক ঘরের কর্তারা আপনাদের ঘরে রাতের ইবাদত চালু করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো আস্তে করে কোন ইনশাআল্লাহ তার মানে রাতে জিকির করবেন রাতে তিলাওয়াত করবেন রাতে আল্লাহ 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 বিল্লাহ করবেন রাতে জায়নামাজ বিছাইবেন সেজদা দিয়ে কাঁদবেন আল্লাহর কাছে নিজে কাঁদবেন বিবিরে বলবেন দুই রাকাত নামাজ পড়া মায়েরা স্বামীদেরকে বলবেন এই ডায়াবেটিসের রোগী ঘুমেতে উইটা মুইটা তো আইলা ঠিকই নামাজ পড়ো দুই রাকাত ডায়াবেটিসের রোগীরা রাতে উঠে না উইটা প্রেসার টেসার করে আহে কিন্তু নামাজ আর পড়ে না বাথরুম সারে কুলি করে মুখ ধায় নামাজ পড়ে না আচ্ছা ঠিক আছে কুলি করলেন হাজত ছাড়লেন মুখ ধুইলেন হাত দিলেন তে অযুটাই করেন দুই রাকাত নামাজ পড়ে তারপরে শোন বিবিরা স্বামীদেরকে বলবেন রাতে নামাজ পড়ো না দুই রাকাত নামাজ পড়ো উৎসাহ দিবেন নিজের সন্তানকে উঠাইবেন মাঝে মধ্যে এই ছেলে ঘুমন্ত ছেলে কত ঘুমাবি কবরে ঘুমাইস ও দুই রাকাত নামাজ পড়ে আবার শো নিজের কন্যাকে বলবেন এই কন্যা দুই রাকাত নামাজ পড় দুইটা সেজদা দে আল্লাহরে আল্লাহর কাছে সেজদা রাত কিছু চা আল্লাহর কাছে একটু রহমত চা রাতের বেলায় কারণ রাতের মাস থেকে শুরু করেই আল্লাহ তাআলা শেষ রাত পর্যন্ত এই আকাশের দরজা সব খুইলা রাখতে থাকে আলামি মুস্তাগফিরিন হযরত হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমাদের কারোর যদি রাতের বেলায় ঘুম ভেঙে যায় তাইলে নামাজ পড়তে না পারলেও বিছনায় শোয়ার থেকে উঠে বৈশা কয়েকবার ইস্তেগফার পড়লো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপর আবার শুয়ে পড়লো থানভী তো থানভী হযরত থানভী বলেন রাতে তোর ঘুম ভাঙছে তাইলে ঘুম ভেঙে গেলে শুয়ে আছিস তো উঠা বস বৈশা নামাজ পড়তে পারবি না তুই ঠিক আছে না পড়লি অলসের দাদা পড়িস না না পড়লি না পড়তেই পারলি তো উঠা বস বৈশা দুই একবার কয় আস্তাগফিরুল্লাহ 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 হে আল্লাহ আপনার কাছে আমি মাপ চাই ওয়াল্লাহ আমি তওবা করতেছি এতক্ষণ বইলা শুয়া পর তাইলে ওই যে আলামি মুস্তাগফিরিন বলে যে ডাকতেছে আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে সাথে সাথে আকাশের মালিক রাতের আধারে তোর জীবনের কৃত গুনাহ সব মাফ করে সুতরাং রাতে যদি ইবাদত করতে কষ্ট হয় তো ইস্তেগফার করো জাগ্রত হয়েছো কিছু সময় জিকির করো তে যুবক ভাইরা করবা তো সবাই রাতের ইবাদত করবো ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করেন বলেন ইয়া আল্লাহ আরো জোরে চিল্লায় কোন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আমরা আজ থেকে রাতের ইবাদত করবো রাতের সেজদা দিব রাতের বন্দেগী করব ইনশাআল্লাহ চিল্লা বলেন ইনশাআল্লাহ হাত নামান রাতের ইবাদত যারা করে তারা দিনের বেলায় আল্লাহর কাম করে রাতের আন্ধারে যাদের আল্লাহর কাম করায় আল্লাহ দিনের আলোয় তাদের আল্লাহর কাজ করায় আল্লাহ তখন তারা দিনের আলোয় আল্লাহর কাজ করার শক্তি পায়
কারণ কখনো যে এরা আল্লাহর কাম করে বেড়ায় দিবসের আলোতেও আল্লাহ তাদেরকে আল্লাহর কাম করে আজকে রাত আর দিন ইবাদতের আখড়ায় পরিণত হয় চতুর্দিক থেকে মহামারী আযাব গজব জালিম শাসক অত্যাচার অনাচার জমিনটাকে ভরে যাচ্ছে কারণ আমরা যে রবের উপরে জুলুম করতেছি নিজের আমল নামার উপরে জুলুম করতেছি নিজের ধর্মের উপরে জুলুম করতেছি এ কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে জুলুম করাইতেছে এগুলো হলো আমাদের কুকর্মের ফসল সুতরাং রাতের গোলামি করুন ইনশাআল্লাহ রাতের গোলামি যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতের ভালাই দান ইবাদুর রহমান হিসেবে আল্লাহ তাদেরকে গণনা করে দেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আমিন যারা নামাজি পড়া জানেন না রাতে নামাজ পড়বেন কি সিল্লা লাগাইন এটা হলো বয়স্কদের জন্য স্কুল কলেজের ছাত্রদের জন্য চলতি ফিরতি মাদ্রাসা তবলিগে সময় লাগাইবেন ইনশাআল্লাহ এটা সিল্লা লাগাইন মাসে তিন দিন সময় লাগাইন সাত দিন সময় লাগাইন পারলে দুই চিল্লা তিন চিল্লা লাগাইন দেখবেন যে হুজুর হয়ে গেছে আজকে একটা ছেলের সাথে দেখা হইছে আমার এই মুরব্বীরা ধরে নিয়ে আইছে ও নাকি ব্যাংক শিল্পী ছিল তবলিগে যায় দাওয়াত তবলিগে যায় ও হুজুর হয়ে গেছে গা ও দেখলে মনে হয় আব্দুল কাদের জিলানি আসলে ব্যাংক শিল্পী ছিল আল্লাহ তাআলা পরিবর্তন ঘটায় দিবে চিল্লা লাগাইবেন ইনশাআল্লাহ বলে ওলামাদের সাথে দাওয়াত ও তবলিগের মেহনত করবেন কারা কারা চিল্লা লাগাইবেন হাত তোলেন তো যুবক ভাইরা আপনারা ভালো আপনারা ভালো হাত তোলেন হাত তোলেন নিয়ত করেন নিয়ত করেন নিয়ত করেন নিয়ত করেন তবলিগের সময় লাগাইবেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ কবুল করেন আমিন আর এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসার ছেলেরা রাতের ইবাদত করে শেষ রাত্রিতে আসবেন এসে দেখবেন ছোট ছোট তাহাজ্জুদ পড়তেছে বাচ্চারা তাহাজ্জুদ পড়তেছে উলামারা রাতের ইবাদত করে আলেমরা রাতের ইবাদত করে যদিও তারা জেলখানায় থাকে তাও ইবাদত করে মজলুম হালাতেও রাতের ইবাদত করে রাতের ইবাদতের দস্তরখান এটা বড় শানদার দস্তরখান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে নিমরোজের বাদশা এসে বলল আব্দুল কাদের জিলানী নিমরোজ মানে মধ্য দিনের বাদশা নিমরোজ একটা এলাকার নাম মধ্য দিন যার শব্দ অর্থ যে আমি আমার এই নিমরোজের বাদশাহিটা ও আব্দুল কাদের আপনাকে হাদিয়া দিতাম আইছি আমার রাজত্বটা নেন বড় পীর তাকে বললেন তুমি তো নিমরোজের বাদশা আর আমি নিম সবের বাদশা তুমি নিমরোজের বাদশাহি পেয়েছো আর আমি আব্দুল কাদের কে আল্লাহ তাআলা নিম সবের বাদশাহি দান করছে সেটা আবার কি রাত্রে যখন উঠে আমি নামাজ পড়ি না তখন আমি রাতে বাদশার কদমে পড়ে থাকতে থাকতে একটা জান্নাতি বাদশাহের বাদশাহির সুসংবাদ পাই আমার সেই বাদশাহির মূল্য তোমার এই নিমরোজের বাদশাহির চেয়ে অনেক বেশি মূল্যবান তোমরা যারা নিমরোজের বাদশাহি করো রাজনীতি করো দল করো আর ক্ষমতার চারের পিছনে ঘুরো তারা আলেমদেরকে দেখে কখনো তাদেরকে মনে করবে না যে তোমাদের মতো আলেমরা অথবা আল্লাহওয়ালারাও চেয়ার দখল করতে চায় সংসদে যেতে চায় ক্ষমতার মজা চাকতে চায় তোমাদের কাছে নিমরোজের বাদশাহি আছে তাদের কাছে নিমসাবের বাদশাহি আছে তাদের রাতের রাজত্বের মূল্য তোমার দিবসের রাজত্বের চাইতে হাজার কোটি গুণ বেশি দামি সঙ্গত কারণে রাতের ইবাদতের রাজত্ব খুঁজুন তো ইবাদুর রহমান হিসেবে নাম চলে যাবে আল্লাহ তাআলা আপনাদেরকে রাতের ইবাদত করার তৌফিক দান করেন এই দেশের মৌলবীদেরকে ক্ষমতা লিপসু মনে করবে না তারা জায়নামাজ লিপসু তারা রাতের ইবাদত লিপসু তারা ক্ষমতার লিপসু না তারা তোমার বুজার ভুল চোর তাহাজ্জুদ গুজার রেও চোর মনে করে রাত্রে বেলায় এক মুসল্লি মসজিদে যাইতেছে আর চোর চুরি করতে যায় চোরে ডাকে এই এই জামাতের সাথে চুরি করি আয় একা একা চুরি করে সুবিধা হইতে তো কারে ডাক দিছে জানেন ডাক দিছে হইল
বাদশারে বাদশারে বাদশা যাইতেছে মসজিদে বাদশারে ডাকে এই সূরা একা একা কই যাস তে চোরে তো রাতের ইবাদতকারী কেউ চোর মনে করে এজন্য সকলকে ক্ষমতালিপ্ত মনে করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতের রাজত্ব বোঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন